গাড়ি তো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি, তো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের কেমন কি লাগে, কতটা কি আমি সাপোর্ট পাই, সেই হিসাবে আবার মনে একটা আশা নিয়ে তোমাদের ভরসা করে আমি আবার নতুন করে ভিডিও করতে শুরু করলাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু সাপোর্ট করো। গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্যাম আর আপনারা দেখছেন কার ড্রাইভিং শ্যাম চ্যানেল। আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি, যাচ্ছি একজনের বাড়িতে, তার গাড়ি নিয়ে যাব এক জায়গায়। তো কোথায় যাব সেটা পরে বলবো, সাইকেল নিয়ে এখন যাচ্ছি। ওকে বাই, পরে দেখা। ওখানে হচ্ছে ওনারের বাড়ি, আমি ওনারের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখন যাবো ওনারের বাড়িতে, ওখান থেকে গাড়ির চাবিটা নেব, নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করব, সেটাও তোমাদের দেখাবো। কেমন, এটা হচ্ছে আমাদের বিটিপিএস ফ্যাক্টরি কোয়ার্টার টাউনশিপ বলে, এটা বিটিপিএস টাউনশিপ, বিটিপিএস ফ্যাক্টরির কোয়ার্টার। তো ওই কোয়ার্টারেই এটা কোয়ার্টারে থাকেন ওনার। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি ওনারের কোয়ার্টারের সামনে। এই কোয়ার্টারে ওনার থাকে, ঠিক আছে। এখন চাবিটা নেব, কোথায় আছে সেটাও দেখাবো, গাড়িটা কোথায় থাকে। এটা হচ্ছে আমার গাড়ির চাবি, তো তোমরা বুঝতে পারছো কী কোম্পানির গাড়ি, কী গাড়ি সেটা দেখাচ্ছি। এটাও সুজুকিরই গাড়ি, কিন্তু এটা না, ওটা যেটা দেখছেন ওটাও সুজুকির গাড়ি, ওটাও না, হচ্ছে টাউনশিপ কোয়ার্টারের মানে ক্লাব, এটা টাউনশিপের ক্লাব, ঠিক আছে। জায়গাটা কত সুন্দর না বন্ধুরা, এটা হচ্ছে টাউনশিপ কোয়ার্টারের ভেতরে মার্কেট এরিয়া। এটা এখানে বাজার বসে, বিকালবেলার দিকে বসে না, সকালে বসে, টুকটাক দোকান খোলে। গাড়ি এই যে গ্যারেজের ভিতর রয়েছে, দেখো এটা আমার গাড়ি, এই যে চাবি দেখো আনলক করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার গাড়ি, গ্যারেজটা খুলবো, গাড়িটাকে বের করবো। তো বন্ধুরা, গাড়িতে আমি উঠে পড়েছি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার গাড়ি, এই গাড়িটা নিয়ে আমি যাব, কোথায় যাব সেটা ওখানে গিয়ে জানাচ্ছি। ওকে বাই, টাটা বন্ধুরা। এখন আমি গ্যারেজ থেকে গাড়িটাকে বের করছি, বের করে এরপর ওনাদের বাড়িতে থাকে না, বাড়ি থেকে একটু দূরে থাকে, তোমাদের দেখালাম। তো আমি গ্যারেজ থেকে গাড়িটাকে বের করলাম, এরপরে আমাকে সাইকেলটা গ্যারেজে ঢুকাতে হবে, ঢুকিয়ে গাড়িটা নিয়ে তারপরে আমি ওনারের বাড়ি যাবো। ওকে, তো বন্ধুরা, মানে আমি চ্যানেলটা শুরু করেছিলাম অনেক দিন, ভিডিও টুকটাক ছেড়েছিলাম। তো অ্যাকচুয়ালি হয় কি, মানে গাড়ি চালাতে চালাতে না ভিডিও করাটা সম্ভব হয় না। তো এবার আমার না কেমন নিজের কী থেকে কী হয়েছিল, কিছুদিন ভালোই মাস দু দিন ভিডিও ছেড়েছিলাম, আমি করতাম টুকটাক, ফলোয়ার্স হতো, লাইক কমেন্ট হতো, তো জানি না কী হয়েছিল, ভিডিও করা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তো দেখি বাড়িতে, মানে গাড়ি তো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি, তো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের কেমন কী লাগে, কতটা কি আমি সাপোর্ট পাই, সেই হিসাবে আবার মনে একটা আশা নিয়ে তোমাদের ভরসা করে আমি আবার নতুন করে ভিডিও করতে শুরু করলাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু সাপোর্ট করো, যদি ভালো লাগে বা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো বলবে, বা কিছু জানার ইচ্ছা হলে সেটাও জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর আমি হচ্ছি একটা কথা, আমি পার্মানেন্ট কারোর কাছে কাজ করি না, গাড়ি চালাই না, আমি গাড়ি যে যখন ডাকে, যার যখন দরকার পড়ে তার কাছে আমি যাই, সে তার গাড়ি নিয়ে আমি বেরোই, ব্যাস, দিনের দিন আমার যা রোজ সেটা আমি পারিশ্রমিক নিই, তো এই হিসাবে আমার কাজ চলে। তো তোমাদের আশা করি তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারবো, জানি না কতটা পারবো, কিছু ভুল ত্রুটি বা কিছু হলে ক্ষমা করে দিও ছোটো ভাইয়ের মতো, একটু সাপোর্ট করো, পাশে থেকো, তাহলে খুব ভালো লাগবে। ওকে বাই, পরে আবার তোমাদের সাথে আরও কিছু শেয়ার করো, টাটা বাই। বম্বলে গন্তব্য ছিল লিলুয়া আরডি মল, তো আমি পৌঁছে গেছি। তো আরডি মলটা তোমাদের দেখাচ্ছি, ভেতরে যাব না, ঠিক আছে, ভেতরে আমি কোথায় এসেছি সেটাই তোমাদের জানানোর উদ্দেশ্য। তো আমি কোথায় এসেছি দেখো, আরডি, এটা হচ্ছে আরডি মল লিলুয়া, জিটি রোডের ওপরে।
এটা হচ্ছে জিটি রোড, এই জিটি রোডে গাড়ি যাচ্ছে। এই যে চার ডিমন স্পেন্সার আছে, আইনক্স আছে, ক্রোমা আছে, স্পেন্সার আছে, এখানে গন্তব্য থেকে ফিরে চলে এসেছি। আমার আমি এখন গাড়ি পার্কিং করতে যাচ্ছি, তো এখন রাত বাজে প্রায় 2:20, ঠিক আছে। আমি এখন যাচ্ছি গাড়িটা পার্কিং করার উদ্দেশ্যে, এখন রাত প্রায় 2:20 বাজে, প্রায় কি 2:20 বাজে। গাড়ি পার্কিং করে দিয়েছি, চাবিও দিয়ে এসেছি। এখন আমি এই যে এখন সাইকেল চালাচ্ছি, তো এখন আমাকে সাইকেল চালিয়ে প্রায় আধা ঘন্টা লাগবে আমার এখান থেকে বাড়ি যেতে সাইকেল চালিয়ে। তো টাইম তো বললাম, প্রায় এখন 2:30 হয়ে গেছে, মানে 3 বাজবে আমার ঘরে যেতে, ঠিক আছে। তো ভিডিওটা যে যে দেখলে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকো, খুব ভালো লাগবে। চলো টাটা, এর থেকে বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট, বাই।